করতে যাচ্ছি আইটেল ভিশন 1 এটা আমাদের বাংলাদেশের তৈরি ফোন বক্স খুলে প্রথমে পেয়ে যাবেন হ্যান্ডসেটটি একটি ইউজার ম্যানুয়াল টিপিও কেস একটি হ্যান্ড ফোন সেই সাথে ইউএসবি কেবল এবং সাথে থাকছে চার্জার এই ফোনটির ব্যাক সাইড দেখতে অনেকটা আইফোন 11 এর মতো এই ফোনের ক্যামেরায় বাম্পার স্কয়ার সার্কেল হওয়ায় বেশ আকর্ষণীয় লাগে এই ফোনটির ওজন 169 গ্রাম এই ফোনটিতে থাকছে কাপ ডিজাইন ব্যাক সাইড প্লাস্টিকের এবং ফ্রেমটাও প্লাস্টিকের মার্কেটে এই ফোন দুটি কালার পাওয়া যাবে একটি হচ্ছে গ্রেডিয়েন্ট ব্লু আর একটি হচ্ছে গ্রেডিয়েন্ট পার্পল ভিশন 1 এর রাইট সাইডে পাচ্ছেন ভলিউম রকার পাওয়ার কি বটম পাশে আছে স্পিকার গ্রিল ইউএসবি চার্জিং পোর্ট এবং সেই সাথে মাইক্রোফোন স্পেস লেফট সাইডে কিছুই থাকছে না আর উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক আর এর ব্যাক কভার খুললেই ভিতরে টু সিম কার্ড এবং এসডি কার্ড স্লট আপনারা চাইলে 128GB ইন্টারনাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ফোনটির রিয়ারে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ আর একটি এলইডি ফ্ল্যাশ লাইট তার ঠিক পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটিতে ফেস লক আছে অলমোস্ট 6.1 HD প্লাস ডিসপ্লে সেই সাথে 294 PPI PPI ডেন্সিটি এবং ছোট একটি ওয়াটার প্রুফ নস তবে ডিসপ্লের প্রোটেক্টর হিসেবে কি থাকছে তা আইটেল সেটা মেনশন করেনি এই ফোনটি হার্ডওয়্যার হিসেবে পাচ্ছি আমরা ইউনি এসওসি ব্র্যান্ডের 1.6 GHz এর অক্টো কোর প্রসেসর এবং সেই সাথে জিপিও পাওয়ার ভার GE8322 এই ফোনটি লো সেটিংয়ে পাবজি ও সিওডি গেমগুলি খেলতে পারবেন স্মুথলি এই ফোনটির রান করছে অ্যান্ড্রয়েড 9.5 ভিশন 1 এ রিয়ারে পাচ্ছেন দুইটি ক্যামেরা প্রাইমারি 8 মেগাপিক্সেলের তার সাথে আছে BGA ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরার ফিচারে থাকছে HDR প্যানোরামা লো লাইট এবং প্রোমোটের মতো দারুণ দারুণ ফিচার ভিশন 1 এর ভিডিও করতে পারবেন 1080p এসএ ব্যাটারির ক্ষেত্রে 4000mAh ব্যাটারি 5 ভোল্টের চার্জার চার্জ করতে সময় লাগে 3 ঘন্টার মতো